কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না, জোরে কোন ঠিক কিনা? ইসলাম সহজ, কঠিন বানাইছে আর কিলাকিলি শিখাইছে, কিলাকিলির দিন শেষ। আর আমরা কিলাকিলি করতে চাই না, আমরা চাই ঐক্য, চিল্লায় বলো ঠিক কিনা? সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহর জন্য পড়বো আলহামদুলিল্লাহ, সবাই পড়ি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদ বিল ঈমান, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, ধাক্কা ধাক্কি সময়? বিশ্ব নবী ইসলাম বলেছেন আত-তাজিরুল আস-সাদূক আল-আমীন মা আন-নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদাঈ ওয়াস-সালিহীন। আমানতদার সত্যবাদী ব্যবসায়ীদের হাসর হবে কিয়ামতের দিন নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, আল্লাহর নেককার সালেহ বান্দাদের সাথে। এজন্য ব্যবসায় উল্টাপাল্টা করা যাবে না। ব্যবসায় যে ধোকা দেয় সে কি বিশ্ব নবীর উম্মত হতে পারে? পেঁয়াজের যারা দাম বাড়ায় এরা কি মুসলমান হতে পারে? নিত্য প্রয়োজনীয় দ্রব্য লবণ নিয়ে যারা গুজব ছড়ায় এরা কি বিশ্ব নবীর উম্মত হতে পারে? মজুদদারি যারা করে এদের কোন আবাদত আল্লাহ কবুল করবে না? এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশানা ফালাইসা মিন্না, এই যে একটা কাঠ দিয়ে রাখছে পাই রাখা যায়, মান গাশানা ফালাইসা মিন্না, হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মতের অংশ হতে পারে না। মদিনার বাজার অডিট করতে গেলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মদিনার বাজার অডিট করতে যে বিশ্ব নবী ইসলাম দেখলেন খেজুরের বাজার, খেজুরের দোকান, খেজুরের স্তূপ পড়ে আছে, এই স্তূপের ভেতরে বিশ্ব নবী হাত ঢুকায় দিলেন, দেখলেন উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর। বিশ্ব নবী বললেন ভিতরে ভিজা কেন? সে বলল বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হইলে ভিতরে ঢুকলো কেমনে, উপরে নাই কেন? বিশ্ব নবী তখন দাঁড়িয়ে বলেছিলেন মান গাশানা ফালাইসা মিন্না হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত না। এজন্য ধোকাবাজি যেন আমরা না করি, আমরা যেন মানুষকে না ঠকাই। অন্যের জন্য গর্ত করলে আগে ওই গর্তে নিজেই পড়া লাগে, ঠিক কিনা? কাউকে আপনি পুকুরে গলা পানি পরিমাণ যদি নামাতে চান আপনার তো অ্যাটলিস্ট কোমর পানি পরিমাণ নামতে হবে, ঠিক কিনা? নাকি আপনার গায়ে পানি না লাগাই তারা গলা পানিতে চুবাবেন, পারবেন? কাউরে গলা পানিতে চুবাইতে হইলে নিজের কোমর পানিতে কমপক্ষে নামতে হয়, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য অন্যের পিছনে যেন লেগে না থাকি, হিংসা বিদ্বেষ যেন না ছড়াই, মানুষকে যেন ধোকা না দেই। ধোকাবাজরা মুসলিম হতে পারে না। সূরাতু আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খুঁজে, তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না। ফালাই ইউকবালা মিনহু, কিছুই কবুল হবে না তার। ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায় তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার। কোন কোম্পানি? খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে সে শামিল হয়ে যাবে, হাই হাই করবে, কিছুই কবুল হবে না। হুএভার সিক এনিথিং
accept Islam, that will be not accepted to Allah. And he will be the loser in hereafter. Islam chara onno kichu khujle tar duniyateo shanti nai, akhirateo shanti nai. Ar she akhirate hobe high high company manager, khotigrostoder moddhe shamil hoye jabe. Ejonno shanti ache Islame. Shanti ache koi? এজন্য আমরা ইসলাম মানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই, শিখাতে চাই, ঠিক কি না? ইসলাম মানবো কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ, ঠিক কি না? ইসলাম মানবো কোনখানে? সবখানে। উত্তর দেন, ইসলাম মানবো কতক্ষণ? উত্তর হচ্ছে দেহে প্রাণ আছে যতক্ষণ। প্রশ্ন করি আবার, ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানব কোনখানে? সবখানে। আওয়াজ করে উত্তর করা যাবে? আবার প্রশ্ন করি, ইসলাম মানব কতক্ষণ? ইসলাম মানব কোনখানে? না শুধু মসজিদে, মাদ্রাসায়, সংসদ ভবনে মনে হয় ইসলাম মানার দরকার নাই, বঙ্গভবনে বোধ হয় ইসলাম থাকার দরকার নাই, গণভবনে ইসলাম থাকার দরকার আছে না নাই, প্রতিটা পুলিশ স্টেশনও ইসলাম থাকার দরকার আছে না নাই? আমরা চাই সব জায়গায় ইসলাম দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, চিল্লায় বলেন ঠিক কি না? কারণ ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। এই গুনে ধরা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না, সমাজ সুন্দর হবে না, আমার দেশ সুন্দর হবে না, এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না। শুধু দুদক দিয়ে, দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয়, চিল্লায় কোন ঠিক কি না? এজন্য ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? রাজি আছেন তো? ভাগাভাগি করবেন? অর্ধেক আল্লাহর অর্ধেক আমার, এরকম করা যাবে? গোটা দুনিয়াটাই কার? এখানে কোনো ভাগাভাগি করার সুযোগ নাই। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে, আল্লাহ বলে তার কোনো আমল আমি কবুল করব না। কিয়ামতের দিন লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার, সে হবে ক্ষতিগ্রস্ত। এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই আপনাদের গলার আওয়াজ, এখানে যারা যারা আছেন সবাই দেহের সবটুকুন শক্তি গলারাই মাছ বরাবর এনে আওয়াজ করে উত্তর দেন, আমাদের ধর্মের নাম কি? শেষ পর্যন্ত এরকম আওয়াজ করে উত্তর দেওয়া যাবে? এই ইসলাম মনে হয় শুধু আমাদেরই ধর্ম, অন্য কোন নবীদের মনে হয় ধর্ম না। সাইয়েদনা আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি? নূহ আলাইহিস সালামের ধর্মের নাম? ইব্রাহিম নবীর ধর্মের নাম? মূসা আলাইহিস সালামের ধর্মের নাম? ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম? ইসলাম। আল্লাহর ধর্মের নাম? ইসলাম। আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দীনুল্লাহ, এটা আমার দীন, এটা আমার ধর্ম, এই ধর্ম আমি পাঠিয়েছি, এটা কোনো মন মস্তিষ্ক প্রসূত কথা নয়, এটা নিজের মন গড়া বানোয়ার কোনো ধর্ম নয়, চিল্লায় বলেন ঠিক কি না? সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। অনেকে আমরা গুলিয়ে ফেলি, আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নাম ইসলাম, অন্য নবীদের ধর্মের নাম বোধহয় ইসলাম না, এটা ভুল। আজকে আকিদা খালেস করে নেন, কনসেপশন এন্ড আইডিয়া ক্লিয়ার করে নেন, সব নবীদের একটাই ধর্ম, চিল্লায় বলতে হবে কি নাম? তার প্রমাণ, তার দালিল কি? তার দালিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তাআলা একটা ধর্মই দিয়েছেন। আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার খলিল ইব্রাহিম ইহুদি ছিল না, আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না,
আমার খলিল ইব্রাহিম অন্য কোন ধর্মের ছিল না, সাইয়েদনা ইব্রাহিম ছিলেন কানা হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান, কানা হানিফাম মুসলিমা। এই আয়াত প্রমাণ করে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? আওয়াজ করে বলতে হবে, কি ছিল? পেয়ে গেছি আমরা। এরপরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহর মহাগ্রন্থ কোরআন সাক্ষী, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, ও আল্লাহ আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যুদান করো, নেককার বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে শামিল করে দাও। এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মুসলমান ছিলেন। জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন, উনি কি দোয়া করতেন তাওয়াফানি মুসলিমান, আল্লাহ তুমি আমারে মুসলিম করে মারো? দোয়া করতেন? করতেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বালকিসকে চিঠি লিখেছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বালকিস, এটা সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও বালকিস, বাড়াবাড়ি করো না, ও বালকিস খবরদারি দেখিও না, বড়ত্ব দেখিও না, ওয়া আতুনি মুসলিমিন, তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন। এই আয়াত প্রমাণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, ঠিক কি না? আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি। হাওয়ারিরা বলেছিল, সাক্ষী থেকে যাও, বি আন্না মুসলিমুন, আমরাও মুসলমান। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান, এটা প্রমাণ করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ধর্মের নামও ছিল ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? সব নবীদের একটাই ধর্ম, ধর্মটার নাম ইসলাম। সব জায়গায় মানতে রাজি আছেন? তবে ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা কোন নবীর কালেই কোন নবীর সময়েই পূর্ণাঙ্গতা দান করে নাই। এই ইসলাম ধর্মের পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা দান করেছে আমার পেয়ারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে। বারটা ছিল জুমাবার, কি বার? আরাফার ময়দান, বিশ্ব নবী উটের পিঠে বসে আছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে ইসলামকে কমপ্লিট এন্ড ইন্ট্যাক্ট বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. شدين الله ইতিহাসিক আয়াত নাযিল করে দিলেন, اليوم أكملت لكم دينكم, আজকে আমি তোমাদের দ্বীনকে ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গতা দান করলাম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি। এখন প্রশ্ন হচ্ছে আমরা খুশি কিনা? আওয়াজ কমে গেছে এবার। ইসলামকে আমাদের ধর্ম মনোনীত করে, ইসলামকে আমাদের জীবন বিধান মনোনীত করে খুশি কে? আল্লাহ। এখন আমরা খুশি কিনা, দিস ইজ দ্য কোশ্চেন নাও। খুশি? কম না বেশি? আসলে আমরা বেশি খুশি, এবং প্রতিদিনই এই ঘোষণা দেই, প্রতিদিনই এই ঘোষণা দেই যে আমরা ইসলাম পেয়ে খুশি, কিন্তু অর্থ জানি না তাই বুঝি না। আমরা প্রতিদিন নামাজের পরে পড়ি, রদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহরে পেয়ে আমরা খুশি, অবিল ইসলামি দিনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি, ঠিক কি না? এই দোয়াটা সালাম ফিরানোর পরে আমরা পড়ি না? পড়ি, রদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহরে রব হিসেবে পেয়ে খুশি,
অবিল ইসলামী দিনা ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি। এই ছেলেরা এখানে কি হয়েছে রে ভাই? হ্যাঁ কি নাম সে? জিন আসছে, জিন তিনের চালে লোক উঠছে। ঠিক আছে, যারা উঠছো বসে থাকো। ঠিক আছে ঠিক আছে, বাবারা আর দুষ্টামি করিস না, এদিকে তাকা আর বিশৃঙ্খলা করো না, অনেক হয়েছে। আন্না থামো, হয়েছে থামো। এই যে তোমাদের অভিভাবককে নিয়ে বসছি এখানে, এখন যদি বিশৃঙ্খলা করো এটা খুব খারাপ দেখাবে। আর এই যে মিডিয়ার ভাইরা আছে, চাইলে এরা নারায়ণগঞ্জে উঠায় দিতে পারে, আবার চাইলে এই নারায়ণগঞ্জে ডুবাইয়া দিতে পারে। তাই মিডিয়ার সামনে এমন কিছু করো না যাতে করে তোমাদের এই প্রিয় এলাকা নারায়ণগঞ্জের বদনাম হয়। শুরুতেই আমি বলেছি যে নারায়ণগঞ্জের ছেলেরা খুব ভদ্র, সভ্য, শিক্ষিত, মার্জিত। ওটা বাংলাদেশে নারায়ণগঞ্জের সুনাম আছে নাই? তো এই বিশৃঙ্খলা যদি করো ক্যামেরাম্যানরা সব নিয়ে যাবে। অবশেষে কি ঘটলো আজারের মাহফিলে? বিশাল টাইটেল, নারায়ণগঞ্জে একই ঘটলো দেখুন। তো এগুলো দিয়ে তোমাদের বারোটা বাজায় দিতে পারে এরা। তো আমরা আর যেন বিশৃঙ্খলা না করি, আলহামদুলিল্লাহ এখন অনেক ঠান্ডা হয়ে আসছে। তো বলতেছিলাম, আমরা কিন্তু প্রত্যেক দিন ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়ি, পড়ি কিনা ভাই? রদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে খুশি। অবিল ইসলামী দিনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না, তাই হৃদয়ে লাগে না, ঠিক কিনা? এই জন্য অর্থ জানার দরকার আছে না নাই? আমি সব সময় বলি, প্রিয় ভাইয়েরা কোরআনের অর্থ পড়ুন, মাতৃভাষায় কোরআনকে বুঝুন। এই যে মোবাইলের ভেতরে এখন অ্যাপস পাওয়া যায়, এটারে বলে স্মার্টফোন। কি ফোন? যারাই আপনি স্মার্ট হইতে চান একটা স্মার্টফোন নিয়ে নেবেন, স্মার্ট হয়ে যাবেন। তো এটা আপনাকে স্মার্ট বানাবে, সব কিছু এটার ভেতরে থাকে, সব পাওয়া যায় এখানে। আপনি কোরআন নিয়ে পড়তে পারবেন, কোরআনে আল্লাহ কি বলেছে। তো অর্থ পড়লে আপনার হৃদয়ে লাগবে। আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, ঠিক কিনা? কত আজাবের আয়াত যায়, কত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায়, কিন্তু যিনি পড়ায় উনিও কান্দে না, আমরাও কান্দি না, ঠিক কিনা? ওনারও পশম দাঁড়ায় না, আমাদেরও পশম দাঁড়ায় না। বাট আরব বিশ্বে ওয়েন দে রিসাইট দে গট দেয়ার গুজবাম্পস, তারা যখন কোরআন তেলাওয়াত করে ওদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। শেখ আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে পিছনে মুসল্লিরা কাঁদে। আমি গত বছর হজে ওনার পেছনে নামাজ পড়ছিলাম, উনি সূরা কুরাইশ পড়ছে, উনি পড়ছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই কথা বলে উনি কাঁদতে শুরু করলাম, আমরাও কাঁদতে শুরু করলাম। কারণ এই আয়াতের অর্থ হচ্ছে ফালিয়াবুদু লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাঈ ওয়াসাইফ। ও কুরাইশি ব্যবসায়ীরা, শীত গ্রীষ্মে তোমরা ব্যবসা করো, কিন্তু ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ওই ঘরটা কিন্তু সামনে, শাইখ আব্দুর রহমান সুদাইস যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে আসে না নাই? আপনারা টিভিতে দেখেন নাই, কাবা ঘরের সামনেই কিন্তু নামাজটা পড়ে। তো ওই আয়াতের অর্থ ছিল এই ঘরের রবের ইবাদত করবা, তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে? তো ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, চোখের পানি উনি ধরে রাখতে পারে? ধরে রাখা সম্ভব না, এর কারণ অর্থ বুঝে। আমরা আজীবন পড়ি সুবহান রাব্বিয়াল আলা, এর অর্থটা যে কি কেউ জানে না, ঠিক কি না? তো চোখ দিয়ে পানি নামবে কেমনে? চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম, কোরআনের তেলাওয়াত আমাদের কাছে অনেকটা এরকমই। চাইনিজ ভাষার অর্থ জানি না, কোরআনের আয়াতের অর্থ জানি, কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সার্বে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না। অনেক হিন্দু মুসলমান হয়, এরপরে তারা কোরআন বোঝে, আল্লাহ বলবে হিন্দু হইয়া পারলো, তুই পারলি না কেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আলোচনার যে জায়গায় আমরা এসেছিলাম, আমার কথা বলছিলাম, আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি, আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি, জোরে বলেন ঠিক কিনা? আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই।
সব জায়গায় মানতে চাই, ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই, ঠিক কি না? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ, ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে? আল্লাহ। এজন্য আমাদের সম্মান কোথায়? আমরা মুসলমান, এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে? না। পৃথিবীর যেই কোনো দেশে যাই, হিন্দুদের রাজ্যে যাই, বৌদ্ধদের রাজ্যে যাই, যেই কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন, চিৎকার করে বলবো আমি মুসলমান, জোরে কোন, ঠিক কি না? উই আর প্রাউড অফ ইসলাম। ইসলাম আমার অহংকার, ইসলাম আমার গর্ব, ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমি প্রায় উদাহরণ দিয়ে, উপমা দিয়ে বলি, ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে। তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো। ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে? জোরে বলেন, আরো জোরে বলেন, উপরের দিকে গর্জে উঠবে। এই যে উপমা দিছি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে আছে না নাই? আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, যারা আল্লাহর রাস্তায় দান করে এই দানের উপমা হচ্ছে একটা চারা বীজের মতো। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। এই চারা বীজ থেকে সাতটা শীষ বের হয়, প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা। আল্লাহ যারে চায় ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয়। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না। কিয়ামতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার, ঠিক কি না? এজন্য আমরা একটা ধর্মকেই মানতে চাই। চিল্লায় বলেন তো ধর্মটার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তার কারণ, ইন্নাল্লাহ যাওয়ালি আল আরদা, নিশ্চয় আল্লাহ তাআলা এই জমিনটাকে আমার জন্য সংকুচিত করে ছোট করে দেখিয়েছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে সবটা দেখেছি, আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহু আকবারের ধ্বনিকে পৌঁছে দিবে। তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে না। গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার। কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকের আজ মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কি না? আমাদের তাফসির মাহফিলগুলোতেও অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়, আপনারা শুনছেন? আলহামদুলিল্লাহ কবেন না, আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বে সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম, সবচেয়ে নিষ্পেষিত, খালি মায়ের খায়। ফিলিস্তিনে মায়ের খায় কারা? মুসলমান। কাশ্মীরে মার খায় কারা? মুসলমান। ইরাকে? মুসলমান। বার্মায়? মুসলমান। আমাদের টেকনাফে? মুসলমান। গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়, কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্ম বাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে, মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানায় ফেলতেছে। এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। যেহেতু ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই, মিশে থাকতে চাই, আমরা বিজয়ের অংশীদার হতে চাই। কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার? আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলামে, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম, কি বৈশিষ্ট্য রয়েছে ইসলামে, কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। আজকে এ সংক্ষিপ্ত পরিসরে ইসলামের 10টি বৈশিষ্ট্যের কথা আমরা শুনবো, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আপনাদের হিন্দু বন্ধু আছে না? এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না? তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই 10টা পয়েন্টের আলোকে কথা বলবেন, পারা যাবে? আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে, এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না?
পাশে যদি মুসলিম ভাইয়ের কোনো দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই 10টা পয়েন্ট নিয়ে কথা বলবেন, দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার, সেই 10টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া। আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রাব্বানিয়া, আবার পড়েন আর রাব্বানিয়া। এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে, এটা রবের দেয়া ধর্ম, এটা মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম না। পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো, ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চায় লিখে দিছে, এরকম ধর্মগ্রন্থ আছে না নাই? কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সূরা এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে না? কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে না? একটা নুকতার মধ্যে চেঞ্জ করতে পারছে না? এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফা আবাও আইয়ুদাইফুহুমা, মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে, ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই, এটা একটা বদনাম না? উমরে ফারুক যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, ইহুদিদের একটা দল উমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে উমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপারে একটা বদনাম আছে। কি বদনাম? এই আয়াতে তোমাদের আল্লাহ বলেছে ফা আবাও আইয়ুদাইফুহুমা, মানে দুইজন পয়গম্বর এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা একরে খাওয়াই নাই, এরা ক্ষুধার্ত ছিল। কেয়ামত পর্যন্ত তোমরা এই আয়াত তেলাওয়াত করবার মানুষ আমাদেরকে গালি দিবে, তো গালাগালির দরকার নাই, চলো একটা মিউচুয়ালে যাই। কি যাই? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বেশি কিছু করা লাগবে না। এই ফা আবাও আইয়ুদাইফুহুমার আবাওর যে বায়ের নুকতাটা, এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নুকতা দিয়ে বারে তা বানায় দিবে, তাহলে অর্থ হবে ফা আতাও আইয়ুদাইফুহুমা, মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে। ওমরে ফারুক বলে কি লাগবে? কয় এক নুকতা চেঞ্জ করা লাগবে, কয় একটু দাঁড়া। এরা তো মহা খুশি, আজকে আমাদের মিশন কমপ্লিট। ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকে একটা তলোয়ার নিয়ে আসছে, কয় কার কার লাগবে এদিকে আয়, সব দিছে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আরে ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপত, ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপত। বিশ্বনবী বলতেন ওমর মা সালাকা শয়তানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, ওমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে। আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও, ভাল্লুক আসবে, বাঘ আসবে, বিড়াল আসবে, বলি না? আপনাদের বান্টিতে কি বলেন? আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না, খাবার নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছেন, মা খাও, কি আসবে বলেন? বিলাই। আর কি বলেন? আচ্ছা, শিয়াল আসবে, কুকুর আসবে, বিড়াল আসবে। মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না, তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমর, ওই যে উমর আসতেছে, উমর। উমরে ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই, তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার উমরের সেই কোয়ালিটি আছে। উমরে ফারুকের কাছে আসছিল একটা নুকতা চেঞ্জ করার জন্য, বারে তা বানাইতে পারছে না? এইভাবে অনেকভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে, একটা অক্ষর একটা নুকতা চেঞ্জ করতে পেরেছে এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে। পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিব তাহলে কোরআন দূর হয়ে যাবে। পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না, আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না, এদের হেফজখানাগুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান,
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আগুন জ্বালিয়ে দিয়ে কোরআনকে শেষ করা যাবে? কোরআনের গালে দিয়ে কোরআনকে থামানো যাবে? কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে? পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই, ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া, মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম। ইসলামটা দিয়েছে কে? আল্লাহ। এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? আল্লাহ। কার দেয়া ধর্ম? আল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাও কারিহাল মুশরিকুন। তিনি তো এমন সত্তা যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, হেদায়াত দিয়ে পাঠিয়েছেন। মুশরিকরা কোরআনকে ইসলামকে যতই না অপছন্দ করে, ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না। এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া, এটা রবের দেয়া ধর্ম, এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়। এ ধর্মের সব কিছু রব কেন্দ্রিক, রব সেন্টার্ড, রবের টেক কেয়ারে চলে। সব জায়গায় রবের নাম আছে না নাই? আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই, তখন আমরা রবের নাম নেই। আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি? রব্বানা। কি বলি? রব্বানা, মানে আমাদের রব। সব জায়গায় রবের নাম আছে না নাই? আবার যখন ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই? তখন আমরা পড়ি, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কি না? তার মানে দোয়ার আগে কার নাম বলেন? রবের নাম। কার নাম? আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আছে না নাই? জিজ্ঞেস করা হবে মার রব্বু, তোর রবের নাম কি? আমরা উত্তরে কি বলবো? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই? যখন রুকু দেই, রুকু ওইখানে কি পড়ি? সুবহানা রব্বিয়াল আযীম। যখন সিজদায় যাই তখন কি পড়ি? সুবহানা রব্বিয়াল আ'লা। তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত, রবের দেয়া ধর্ম, রবের টেক কেয়ারে চলে। এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া। আওয়াজ করে বলো মুসলমান, এই ধর্মের বৈশিষ্ট্যের নাম কি? রব্বানিয়া। এই তো মুখস্থ হয়ে গেছে, ক্লাসের মতো হয়েছে না এটা? প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ, সবাই বলে ক খ গ, এরকম আওয়াজ করে বললে মুখস্থ করাই দিবে কে? তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব, বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না, আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল, কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না, তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই, ঠিক কিনা? আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার এবাদত করতে পারবো না, একজনের এবাদত করে কুলবাই না, ঠিক কিনা? এইভাবে যুক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে। এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া। কি নাম? মাশাআল্লাহ। দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম? ইনসানিয়া। আবার বলেন? আল ইনসানিয়া।
সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা। ইসলাম কিসের ধর্ম? মানবতা। হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, মানবতার ধর্ম। মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয়। মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মাখলুকা, সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা, ঠিক কিনা? এমনকি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই। লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের ভেতরে জোর জবরদস্তি আছে? না। আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন? না। তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন? না। না, কারণ সে তো মানুষ, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো। দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত তোমার। তবে মুসলিম হলে জান্নাতে থাকবা, আর কাফির হলে জাহান্নামে পূর্বা জোরে কোন, ঠিক কিনা? কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে? কারণ এটা মানবতার ধর্ম, এটা মানবতার কথা বলে। ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে। বিষ্ণু ঈসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবিদের সাথে বসা, বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন। কি করলেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াহুদি, এটা তো ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে এটা কার লাশ? আপনি দাঁড়ালেন কেন? বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? ইহুদি কি মানুষ না? আরে আমি তো ইহুদি, খ্রিস্টান, মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই, আমার দু চোখে আমি কনসিডার করেছি, দিস ইজ এ হিউম্যান বিং, সো আই নিড টু স্যালিউট হিম, এটা মানুষ, এটা মানব, আমি মানব জাতিকে দাঁড়িয়ে স্যালিউট করেছি, চিল্লায় বলো, ঠিক কিনা? বিশ্বনবী দু চোখ দিয়ে মানুষ দেখতেন, আস্তিক নাস্তিক দেখতেন, কাফির মুশরিক দেখতেন না, বিশ্বনবী কনসিডার করতেন, দিস ইজ এ হিউম্যান বিং, এটা একটা মানুষ। আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি। পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের মুরিদ, আছে না নাই? একই জামাত ইসলাম করে নাকি চরমনাই করে, নাকি খেলাফত করে, না মজলিস করে, না আওয়ামী লীগ করে, না বিএনপি করে, এই যে আমরা ভাগাভাগি করি, প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং, সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, আশরাফুল মাখলুকাত। কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি, আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার কর। বিশ্বনবী ইহুদির লাশ দেখে দাঁড়ায়, আর আমরা মুসলমানরা কিলাগিলি করি, কথা বলেন? আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই, যাই না? উত্তরবঙ্গে বন্যা, দক্ষিণাঞ্চলে বন্যা, আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিব, এইভাবে দেই? কিভাবে দেই? সবাই রে দেই, ঠিক কিনা? কারণ মানবতা যেখানে বিপন্ন, ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই? আমরা তখন মুসলিম, অমুসলিম, কাফের, মুশরিক দেখি না, আমরা দেখি কারা বন্যা পীড়িত, কারা দুঃখ কষ্টে আছে, যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপ্যান্ড করে দিব, আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে, জোরে কোন, ঠিক কিনা? এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান। ইসলাম রে বুঝে নেন, ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন, কাদা ছোড়াছুরি আর কইরেন না, কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন, আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে, কালো করতে করতে শেষ করে দিয়েছি। এজন্য অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই, আমাদের ধর্মই অনেক ভালো, কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই, ওরা তো আঙ্গু দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের, ও রে বলে মুশরিক, ঠিক কিনা? এরা বলে আঙ্গু কাফের হওয়ার দরকার নাই, মুশরিক হওয়ার দরকার নাই, আমরা যা আছি ওইটাই ভালো, ঠিক কিনা? এটা হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান। জাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর একটা সিরাত গ্রন্থ আর সিরাহ আল হালাবিয়া, এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে। নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রি বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন। কয়জন? জোরে বলেন, কয়জন? তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে। ইন দ্য মিন টাইম জোহরের আজানের সময় মসজিদে নববী থেকে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে। বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে। কিন্তু কি আজীব তামাশা, তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে, মদিনার মোহাম্মদ ইসলামের উম্মতেরা দোকান বন্ধ করে ছুটে না, দোকান যে যার যার দোকান যেরকম ছিল ওইভাবে রেখেই দৌড়। দোকানে শাটার নামায় না, দোকানের ক্যাশ বক্সে তালা ঝুলায় না। আপনাদের আজকের প্রোগ্রাম তো এই বান্টি আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে। আপনারা ব্যবসায়ীরা দোকান থেকে চলে যাওয়ার সময় কি করেন? শাটার নামান না। নাজরানের খ্রিস্টানরা দেখলো না, তালা টালা ঝুলায় না। স্বর্ণের দোকানদার স্বর্ণ টন রাইখা নামাজে দৌড়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক, কয় থাক আর দেখা করার দরকার নাই। কিভাবে মোহাম্মদ ইসলাম গোটা বিশ্ব কব্জায় এনেছে এই দৃশ্য দেখে আমরা বুঝতে পেরেছি। তারপরে অনেকে বললো এত দূর থেকে আসি, এসেছি মিটিংটা করে যাই। জোহরের নামাজের পর তাদের দূত যেয়ে বলল, খ্রিস্টান পাদ্রী এসেছে 60 জন, দেখা করতে চায়। বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন, হায় হায় কই বসতে দিব, আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই, আমার তো এরকম বড় বালাখানা নাই, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই, কই বসাবো। এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের পাশে ছায়া আছে, চলেন ওইখানে বসি। আল্লাহ রাসূল বললেন, একটা কথা বললা, এরা খ্রিস্টান মেহমান, এদেরকে নিয়ে ছায়ার মধ্যে বসা যায় নাকি? আর এক সাহাবি বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগান, খেজুর পেড়েছি, খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দে, ওইখানে বসি, কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, দে আর দ্য ফরেন ডেলিগেটস, তাদেরকে নিয়ে তো এইভাবে বসা যায় না। বলতে না বলতেই 60 জন খ্রিস্টান পাদ্রী এসে হাজির। কি করবেন বিশ্বনবী? উপায় অন্তর না দেখে 60 জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নববীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন। বিশ্বনবী খ্রিস্টান খোঁজে নাই, ইহুদি খোঁজে নাই, ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খোঁজে নাই। বিশ্বনবী দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? এরা মানুষ। আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না, খালি ভাগাভাগি, তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই ভারতপন্থী আর তুই পাকিস্তানপন্থী, আমরা বাংলাদেশপন্থী, মাঝখানে আমরা জনগণ কি পন্থী? আসুন আমরা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া। কি নাম? ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশমুল। কি না? এবার সাউন্ড কমে আসছে, ঘুমে ধরছে, মশা কামড়ায়, বলেন আশমুল। আশমুল মানে হচ্ছে সামিল করা আর কি, অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম সব কিছুকে সামিল করে। আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না, আমি অবশ্যই বলবো ইয়েস। আপনি কাঁথা সিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও কোরআনে আছে না নাই? রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার কোরআনে আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই। এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা, অ্যাস্ট্রোনমির কথা, এমব্রয়োলজির কথা, জুওলজির কথা, বুটানির কথা, সাইকোলজির কথা, মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে? এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে? আর এই কোরআনটা শেষ হয়েছে যে সূরা দিয়ে, ওইটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটা এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন, বার সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে ঢাকা যাব, এই বাস না, এই বাস মানে যথেষ্ট, এই বাস মানে কি এনাফ। দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু, জামাই বাবাজি খেতে বসছে সালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট, জামাইকে আর পারি না, বাস বাস বাস, শালা বাবুরা বাস আর দিস না, বলি না, তার মানে জামাইয়ের জন্য এটা বাস, প্লেটে যা আছে যথেষ্ট। আল্লাহ বুঝাতে চাইলেন এই 30 পারায় যা দিয়েছি বাস যথেষ্ট, নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোড়ানো লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে, সমাধান আর শামিল, অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে, কিছু বাকি রাখে নাই। সায়েন্স থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে,
প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যা যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? চোখ রাখবেন কোথায়? নাকি এনটিভির পর্দায়, এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়? সমাধান পেতে চাইলে চোখ রাখবো। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তাহলে সামেল সবকিছু আছে এ ধর্মে, ভাগাভাগি করা যাবে না। মসজিদ আল্লাহর দিলাম, বাকিটা আমি নিয়ে নিলাম, করা যাবে? খণ্ডিত করে মানা যাবে না। কেউ আমরা সুফিপন্থী যারা, এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে, বাকি অনেক কিছুতে অবহেলা। আন্দোলনপন্থী যারা, এরা স্লোগান নিয়েছে, আধ্যাত্মিকতায় অবহেলা। অনেকে গবেষণা নিয়েছে, বাকি দিকগুলোতে অবহেলা। আমরা কোনোটার অবহেলা করতে চাই না। ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম, মানলে পুরোটাই মানতে হবে। রাজি আছেন তো? ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম। চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? উমুম। আওয়াজ করে বলতে হবে, চার নাম্বার বৈশিষ্ট্যের নাম আল উমুম। মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ন, এটা সবার ধর্ম। এটা কার ধর্ম? নাকি শুধু আমাদের? এটা হিন্দুদেরও ধর্ম, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, আস্তিকদেরও, নাস্তিকদেরও। হিন্দুরা মানে না, তো আমরা কি করব? ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি? যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই? হিন্দু যদি বলে কালিমা পড়বো, দরজা খোলা না? খ্রিস্টান যদি বলে মুসলমান হব, দরজা খোলা না? আস্তিক যদি বলে, নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই, তার জন্য সুযোগ আছে না নাই? কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না, জানেন? চাইলে ইহুদি হওয়া যায় না। ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে ইহুদি হতে হয়। তাও আপনার মা হতে হবে ইহুদি, আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের, তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন? কত বড় ডাকাই, খেয়াল করছেন? কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই। কিন্তু ইসলামে কি এগুলো আছে? কথা বলেন, আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন, আল্লাহ কি বলছে? আমি মুসলমানদের রব, আমি মুত্তাকিদের রব, টুপিওয়ালাদের রব, দাড়িওয়ালাদের রব। তিনি বলেছেন রব্বুল আলামিন। কি বলেছেন? রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আবার বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন, আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। I have sent you as a mercy for the entire universe. Nabi go, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? রহমাতাল লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত। আল্লাহ কি বলেছেন? বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন? রহমাতাল লিল আলামিন। তাহলে এটা উমুম, এটা সবার ধর্ম, এখানে সবার অধিকার আছে, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? ইসলামের কয়টা বললাম? চারটা। পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্তাইসির। আত্তাইসির, আওয়াজ করে বলেন, পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম? আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে? আর পাঁচ মিনিটে বাকি পাঁচটা বলে দেই। হ্যাঁ, সারা রাত, সারা রাত আপনারা থাকেন, আমার একটু জায়গা করে দিন এদিক দিয়ে, আমি এমপি সাহেব নিয়ে এদিক দিয়ে চলে যাব। তাহলে
পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে তাইসির। চিল্লায় বলেন কি নাম? তাইসির মানে সহজ। তাইসির মানে ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ চায়, কঠিন চায় না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আমাদের দ্বীনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই। আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি? কি বলবেন? কি বলবেন? সহজ। কতটা সহজ দেখেন। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে? আল্লাহ। ওযু করে নামাজ পড়া কি ফরজ? পানি নাই তায়াম্মুম করলে কবুল করবে কে? আল্লাহ। বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ? এখন মোহরানা নাই। এক সাহাবি বললে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহরানা আছে? নাই। কি আছে? কয় কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে? কোরআন পারো? সাহাবি রাদিয়াল্লাহু আনহু বললেন পারি। এক মেয়েকে বললেন তুমি পারো? কয় না পারি না। বিশ্বনবী বললেন আসো বিয়ে পড়াই দিই। দুজনের বিয়ে পড়াই দিলেন। বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে। তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে, সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে, এটাই মা তোর বিয়ের মোহর। ইসলাম খুব কঠিন না? আমরা কঠিন বানাইছি মৌলবীরা, ঠিক কিনা? কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না, জোরে কোন, ঠিক কিনা? ইসলাম সহজ। এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে, কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে, কঠিন বানাই স্যার কিলাকিলি শিখাইছে, কিলাকিলির দিন শেষ। আর আমরা কিলাকিলি করতে চাই না, আমরা চাই ঐক্য। চিল্লায় বলো ঠিক কিনা? কিলাকিলির দিন শেষ, গোজামিলের দিন শেষ, ভুল বুঝানোর দিন শেষ। জনগণ সচেতন, জনগণের ধোকা দেয়া চলবে না। সহজ ইসলাম সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করো কঠিন করো না। মুআযি ইবনে জাবালকে ইমাম বানালেন, উনি মাগরিবের নামাজে সূরা বাকারা ধরছেন, কোরআনের সবচেয়ে ছোট সূরা। হ্যাঁ বড়, কত বড়? 286, অনেক বড় সূরা। দেন মাগরিবের নামাজে যদি এটা ধরে, পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি যারা খেজুর বাগানে কাজ করতেন, এক সাহাবি রাগে নামাজ রেখে চলে গেছে, রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ইনডাইরেক্ট না, এটা কি অ্যাকশন? ডাইরেক্ট বড় হুজুরের কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন, মাগরিবে বাকারা দিয়ে ধরছেন। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, ইমামকে ডেকে পাঠালেন, কারণ লোকজন তো কিছু করতে পারবে না, এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম, যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা ছাড়া এখানে সভাপতি আজকে বললো আপনি ইমাম, কালকে বললো আপনি নাই, এরকম ইমাম নাকি? বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছেন, বিশ্বনবী ডেকে পাঠালেন, তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, রেগে মেগে বিশ্বনবী বললেন আফাত্তানুন আনতা ইয়া মুআজ, মুআজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম? খবরদার, যখন মানুষের ইমামতি করবা ইদা আম্মাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালিউখফিফ, সেজন্য সালাতটা ছোট করে, সেজন্য বড় না করে, ফাইন্না ফিহিম আল মারিদ ওয়াল মুসাফির, কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে। আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে, দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে, ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যাই, তো আমি দুইকা দেখি বাকারা দিয়ে ধরছে উনি, তো আমি পড়তে পারবো? বিষ্ণুই বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে, মারিদ অসুস্থ দাঁড়াতে পারে, জাল হাজা হাজতওয়ালা লোক দাঁড়াইতে পারে, ছোট করে নামাজ পড়ায় মুআজ, ছোট করে ইয়াসিরু মুআজ, দোহাই লাগে। ইসলাম তারে সহজ করে রিপ্রেজেন্ট করবা, ওয়ালা তুআসিরু কঠিন করো না, বাশিরু সুসংবাদ দিও মুআজ, ওয়ালা তুআসিরু কঠিন করো না। সুবহানাল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ। এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম, সহজ না কঠিন? আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন না? আওয়াজ করে বলবেন ইসলাম সহজ, চিল্লায় বলেন ঠিক কিনা? ছয় নাম্বার ইসলামটা হচ্ছে দিনুল ফিতরা, আওয়াজ করে বলেন দিনুল ফিতরা, আরো জোরে দিনুল ফিতরা।
আর 5 মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। আওয়াজ করবেন না, ডিস্টার্ব করবেন না, তাড়াতাড়ি শেষ করতেছি। দীনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম, স্বভাব সুলভ ধর্ম, সুইটেবল রিলিজিয়ন। ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম। পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে, নাম শুনছেন? রাইট, এটা পরিবেশ বান্ধব ধর্ম, রুচি সম্মত। ফিতরাতাল্লাহি আল্লাতি ফাতারান নাস আলাইহা, আল্লাহ নিজের ফিতরতে ইসলামকে তৈরি করেছেন, তাই এটা স্বভাব সুলভ। মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে, জানতে, বুঝতে, বুঝাতে সহজ, খুব সুইট করে। ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে, জোরে কোন ঠিক কিনা? এই এই চলে রাইট, এই টয়লেটের উপরে যা, এই চলে, এই এদিকে তাকাও, এদিকে টয়লেটের উপরে কে এগুলো, এদিকে তাকাও, এদিকে তাকাও, কোনো আওয়াজ নাই। এই কথা বলো কেন তুমি, কোনো আওয়াজ নাই। পাঁচ মিনিট পরে আমরা শেষ করবো, আস্তে আস্তে বিদায় নিব, কোনো আওয়াজ নাই, এদিকে তাকান। এটা স্বভাব সুলভ ধর্ম। ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না, দেখাইতে পারবেন? কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না। হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শোনে, অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ, হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়, কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিব, খাইবেন? আমি কমো তুই নিয়ে আইসস তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে, ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। এইখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয় না। 7 নম্বর হচ্ছে দীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো, প্রথম কথা কি আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, চারটা হইও, 5 নম্বর হইও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নম্বরটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার আলেমদের পিছনে লাগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখেরাত সব তারে বরবাদ করে দিবে কে? আল্লাহ। এটা নলেজের উপর বেস করে ধর্ম, এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ না। 8 নম্বর এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দীনুস সালাম, এটা শান্তির ধর্ম। আওয়াজ করে বলেন দীনুস সালাম। কিসের ধর্ম? বিশ্বনবী যখন রাজা বাদশাহদের কাছে চিঠি লিখতে পাঠাতেন, ওনার কুত্তাব ছিল, মানে ওহি লেখক এবং চিঠি লেখক সাহাবি, বিষ্ণুই বলতেন লেখো আসলিম তাসলাম, ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও। চিঠির শুরুতে থাকতো সালাম, কি থাকতো? সালাম, শান্তি, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতকে গ্রহণ করেছে। আসলিম তাসলাম, ইসলাম মানো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও তোমার শান্তিতে রাখবে কে? আল্লাহ। আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম, ঠিক কি না? আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার, ঠিক কিনা? আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি? ভাষা শহীদদেরকে আমরা কি বলি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে,
আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। আমিন। তাহলে ইসলাম কিসের ধর্ম? শান্তি। মারামারি করা যাবে? না। ধাক্কাধাক্কি করা যাবে? না। বিশৃঙ্খলা করা চলবে? না। নয় নম্বর বৈশিষ্ট্যের নাম আল ওয়াসাতিয়া। নয় নম্বর বৈশিষ্ট্যের নাম একটু কঠিন হয়ে গেছে নামটা, না কঠিন? নায়িকাদের নাম, নায়কের নাম ঠিকই আসে, ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ কঠিন না নামটা? এগুলো মুখস্থ। তারপরে ওই খেলোয়াড়দের নাম মুখস্থ, ওই সেলিব্রিটিদের নাম মুখস্থ, মাগার ইসলামের সুন্দর সুন্দর টার্মিনোলজি পরিভাষা বের হয় না, এগুলো বের করায় সার মন। আওয়াজ করে বলেন আল ওয়াসাতিয়া, আল ওয়াসাতিয়া, আওয়াজ তোলে আল ওয়াসাতিয়া। ওই যে সবারটা শেষ হয়েছে তখন ও কইতেছে আল ওয়াসাতিয়া, মানে মধ্যম পন্থা, মানে কি বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মাঝামাঝি থাকতে হবে, ঠিক কি না? আমরা শিথিলপন্থীও না, আমরা কট্টরপন্থীও না, আমরা মধ্যমপন্থী। আমরা কি পন্থী? বাড়াবাড়ি করবেন না, ছাড়াছাড়ি করবেন না, কই থাকবেন? মাঝামাঝি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ويكون الرسول عليكم شهيدا। সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যমপন্থাকে চর্চা করতে পারো, ঠিক কি না? কাউরে আমরা গালিগালাজ করব না, আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব, যারা বুঝার তারা ঠিকই বুঝে নেবে, ঠিক কি না? কারো পিছনে আমরা লাগতে চাই না, আমরা হকের বাণীকে প্রচার করব। আমাদের এই বাণীকে কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে? মাঝামাঝি থাকতে রাজি আছেন তো? আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই, আমার সাথে থাকবেন তো? দোয়া করবেন তো? না বদোয়া দিবেন? আল ওয়াসাতিয়া চিল্লায় বলেন কি নাম? প্রত্যেক জেলায় জেলায় আল ওয়াসাতিয়া নামক একটা সোশিও রিলিজিয়াস অর্গানাইজেশন করতে হবে, মানে ধর্মীয় সামাজিক। আমরা রাজনীতি করতে চাই না, রাজনীতি করবে আমাদের সম্মানিত বাবু ভাই, আমরা বাবু ভাইয়ের সাথে আছে জিল্লা এখন, ঠিক কি না? আমরা ধর্মীয় সামাজিক সংগঠন চালাতে চাই, অর্থাৎ যেখান থেকে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথাগুলো শোনাবো, ঠিক কি না? আর আমরা মাঝামাঝি থাকবো, এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোনো উপায়। চারিদিকে যেভাবে জঙ্গিবাদ, উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠেছে, এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম পন্থার কোনো বিকল্প নাই, চিল্লায় বলো ঠিক কি না? মাঝামাঝি, কোনো বাড়াবাড়ি নেই। ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল উদু। আওয়াজ নাই, আরো জোরে, সবাই রাগ করতেছে খুব, ইচ্ছা করে জোর করে আমাদের বের করতেছে কথা। এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে, শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবে। এই যে নায়িকাদের, নায়কদের নাম আমাদের মুখস্থ কেমনে? শুনতে শুনতে, ঠিক কিনা? এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে। আল উদুহ মানে ক্ল্যারিটি, কোনো গোজামিল নাই ইসলামে, আছে? হিন্দু ধর্মে একটা নিয়ম আছে, শুধু ব্রাহ্মণরাই বেদ, রামায়ণ, মহাভারত এগুলো ধরতে পারবে, নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না। আমাদের ইসলামে এগুলো আছে? কোরআন শুধু আমরাই ধরতে পারবো, আপনারা পারবেন না। অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে, অন্যরা ধরতে পারবে? আব্দুন নূর, 7 বছরের একটা শিশু, বাড়ি পাল্লা, হারানো গেছে। মানুষের যেহেতু অনেক ভিড়, হারাতে পারে, বা বাচ্চা এদিক সেদিক কিছু খাওয়ার জন্য যেতে পারে, কোনো ছোট বাচ্চা দেখলেই আস্তে করে জিজ্ঞেস করবেন তোমার নাম কি? আছে না? ওই যে পাল্লারে পাওয়া গেছে, পাল্লার ভাইরে ছোট বাচ্চারে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। তো কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরআন ধরা যাবে না, এটা আলেমরা ধরবে, তোরা ধরতে পারবি না, মানবেন কথা? এই তো বাঘের বাচ্চার মতো উত্তর, দাঁড়িয়ে বলবেন কোরআন সবার, আমি আরবি বুঝি না, আমি বঙ্গানুবাদ করে কোরআন বুঝবো, কোরআনের দাওয়াত করবো, চিল্লা এখন ঠিক কিনা? বল্লিগো আন্নি ওয়ালা ওহায়া, প্রত্যেকেই প্রেরণার বাণীবাহকের কাজ করতে হবে, যতটুকু জানি পৌঁছে দিব, আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো, আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই আপনি ছড়াই দিবেন, ঠিক কিনা? কেউ যদি বলে কোরআন পড়া যাবে না, ধরা যাবে না, এটা বোঝা পড়া আলেমদের কাজ, শুনবেন না? ক্ল্যারিটি,
গোজামিল নাই, কোনো গোজামিল নাই। আমি যদি কোরআনের আয়াত ভুল করি আমার ধরতে পারবেন না আপনি? আপনি কোরআনের আয়াত ভুল পড়ছেন হুজুর, ঠিক করে নেন, আমি ঠিক করে নেব, ঠিক কিনা? কোনো গোজামিল নাই। আল বুদু জল জলে সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই, এই ইসলামকে আমরা মানতে চাই। কতক্ষণ বুঝলা গেছি ইসলাম মানবো? কতক্ষণ ইসলাম মানবো? কোনখানে মনে থাকবে? কথা দিলেন তো, যে দিয়ে শুরু করেছি ওইটা দিয়ে শেষ করি। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে, ধর্ম তালাশ করে, সেটা আল্লাহ গ্রহণ করবে না। লোকটা হবে আখেরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার। আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই? আমরা জান্নাতি হতে চাই। কি হতে চাই? সব সময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো? ডান হাত কে এরকম মুষ্টিবদ্ধ করে উপরের দিকে ওঠান, ইসলামের পক্ষে থাকবেন তো? লিল্লাহি তাকবীর, আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক শুকরিয়া। আপনারা কথা দিয়েছিলেন কেউ উঠবেন না, আমি জানি ওয়াদা দিয়ে ওয়াদা বর খেলাফ নারায়ণগঞ্জের লোকেরা করে না, শেষ পর্যন্ত আমরা থাকব ইনশাল্লাহ। পড়েন যারা কষ্ট করে, আমি ভাবছিলাম আধা ঘন্টা কথা বলবো, আমার সেক্রেটারি বলতেছে 30 মিনিটের 1 মিনিট বেশি কথা বলবেন না, কারণ মানুষ এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তারপর আস্তে আস্তে আমরা সবাই মিলে আমাদের ক্রাইসিসকে আমরা ওভারকাম করেছি, ঠিক কিনা? তারপরে আস্তে আস্তে আমাদের অভিভাবক, আমাদের অত্র এলাকার এমপি মহোদয় উনিও এসেছেন, আমরা একসাথে সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নেব ইনশাল্লাহ। পড়েন। আয়োজক কমিটির আন্তরিকতার কোনো ঘাটতি নাই, অনেক চেষ্টা করেছে। এই ক্যামেরাম্যানরা বসো 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 বসো, এই সিট ডাউন বসো, এই ক্যামেরা হাত দিচ্ছে কেন, বসো। আজকে থেকে কোন ক্যামেরাম্যান রে যদি দোয়ার আগামে উঠতে দেখি ওইটার নামটা শুধু আমার কাছে এনে দিব, আমি করতেছি দোয়া আর এরা মাইক ঠিক করে, একেবারে সোজা করে দিব সবগুলো। তোমরা মিডিয়ার কর্মী হয়েছে দেখে ভাই বোন, তোমরা মানুষের সাইজ করবে, যে এরাও তুমি করে সাইজ করে দিতে পারে। এজন্য কেউই আমরা অন্যায় করতে চাই না, নিয়ম বহির্ভূত কোনো কাজে যেতে চাই না, অপ্রয়োজনে কাউরে সাইজ করার দরকার না। সবাই সবার বন্ধু, জনগণ মিডিয়া কর্মীদের বন্ধু, মিডিয়া কর্মীরা জনগণের বন্ধু। আর এটা কোরআনের মাহফিল, এটার একটা ভাব গাম্ভীর্যতা আছে। আপনারা বিশৃঙ্খলা করলে আমার ভেতর থেকে আধ্যাত্মিকতা বেরোবে না, আর আপনারা খুব কোমল স্মুথ একটা পরিবেশ করে দিলে আমি ভেতর থেকে ফিল করে করে কথাগুলো বলবো, যেই কথা হৃদয় থেকে বের হয় ওটা হৃদয়ে টাচ করে, আর বিশৃঙ্খলার মধ্যে দিয়ে তো ওই কথা আসবে না। এজন্য মিডিয়া কর্মীর ভাইদের কাছে আমি আন্তরিকভাবে আবেদন জানাই, শুধু আমার বলে কথা না, যে কোনো বক্তার। আলোচনা শেষ, দোয়া শেষ, ভদ্রভাবে তোমরা তোমাদের ক্লিপসগুলো খুলে নিবা, তোমাদের মাউথপিসগুলো সুন্দরভাবে খুলে সুশৃঙ্খলভাবে বিদায় নিবা। শেষ হয় নাই, এমপি মহোদয় কথা রাখেন নাই, এখনই তোমরা ক্যামেরা নামাচ্ছ, নেক্সটে কখনো যেন এরকম না হয়। যারা কষ্ট করে কথা শুনেছেন, আমি কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু গ্যাদারিংয়ের কারণে সামাল দেওয়া যায় নাই। আমার বোনেরা অনেক কষ্ট করেছেন, ভাইদের কষ্ট দেখেছি, বোনদের কষ্ট আমরা দেখি নাই। ওখানে নাকি অনেক বোনেরা এসেছে, যেই বোনেরা কষ্ট করে আসলো, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ তাদের হাশর নসিব করে দিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা সাইয়েদানা হামজার মতো কবুল করুন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কোরআনের সাথে থাকেন।